আসসালামু আলাইকুম, আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যারা যারা এই বেড কভারটা তৈরি করছেন তাদের অনেকেই কিন্তু আমার কাছে বেড কভারের যে এই যে হাফ ডিজাইনটা, এই হাফ ডিজাইনটা টিউটোরিয়াল চাচ্ছিলেন, যদিও আমি দিব বলেছিলাম, তারপর হচ্ছে দেরি হয়ে গেল আপলোড করতে। তো যাই হোক, এই হাফ ডিজাইনটা যারা তৈরি করতে পারবেন না তারাই কিন্তু আশা করি আজকের এই ভিডিও দেখে খুব সহজে এই হাফ ডিজাইনটাকেও আপনারা তৈরি করে জয়েন করে নিতে পারবেন। যেহেতু সাইডের ডিজাইনটা কিন্তু এরকমই হবে, সাইডের আমি আপনাদেরকে দেখাচ্ছি বেড কভারটা খুলে। আমার এখনো কিন্তু কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, বেশ অনেকটাই সময় লেগে যাবে এটা তৈরি করতে। তো দেখেন, এই যে যখন আমরা তৈরি করছি, এই যে এই জায়গাটা জয়েন করার পরে কিন্তু এই যে এই জায়গাটা থেকে যাচ্ছে, যেখানে কিনা আমাদের এই যে 1 2 3 4 চারটা কর্নারের একটা হাফ তৈরি করে নিতে হবে। ঠিক এই যে এরকম করে, এই যে যেটা এখানে তৈরি করেছি এবং এই যে লাগিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, ঠিক এরকম করে হাফ ডিজাইন গুলো তৈরি করে এখানে তৈরি করে লাগাতে হবে। তো এটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো, যেহেতু এই জায়গাটা কিন্তু শুধুমাত্র অন্য কিছু করে আসলে ফিল আপ করা সম্ভব না, যদি না আপনারা এইভাবে হাফ ডিজাইন তৈরি না করে নেন। এভাবে হাফটা তৈরি করে নিলে দেখা যাচ্ছে যে খুব সহজে কিন্তু একটা স্কোয়ার প্যাটার্ন আপনারা করে নিতে পারছেন। তো আমি আজকে আপনাদেরকে এই প্যাটার্নটাই তৈরি করে দেখাবো। তো কাজটা আমি নয়তারা সুতা দিয়ে করেছি, আপনারা যেটা যে সুতা সুবিধা হয় সেই সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। আর এই যে যে প্যাটার্নটা, যে গার্নিগুলো, এই গার্নিটার কিন্তু প্রথম একটা ভিডিও আমি আপলোড করেছি যেখানে আমি গার্নিটা তৈরি করেছি, দ্বিতীয় আরেকটি ভিডিও করেছি যেখানে আমি এইগুলো জয়েন করে দেখাইছি, অর্থাৎ কিভাবে জয়েন করে নেবেন। এবং আজকের এই তৃতীয় পর্বে আপনাদেরকে আমি এই গার্নির হাফটা তৈরি করে দেখাবো, যেটা কিনা দুইটা উপরের দিকে দুইটা কর্নার থাকছে। এটা আপনারা এই এই কর্নারটাকে আপনারা কিভাবে ফিল আপ করে নেবেন। আবার এই যে এই জায়গাটাও থাকে, দেখেন এরকম করেও কিন্তু একটা জায়গা থাকছে যেখানে কিনা আপনারা তিন কর্নার একটা তৈরি করেও কিন্তু জয়েন করতে পারেন। তো যেহেতু এটাই অনেক বেশি গ্যাপের থাকে, যার কারণে আমি এটাই তৈরি করে দেখাবো এখন। তো দর্শক, এই হাফ গার্নিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে নট করে নিচ্ছি। আমি এখানে 11 নম্বর সাইজের কাটা নিয়েছি। নট করে নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করব, 4টা 2 3 4 চারটা চেন করে নিলাম। প্রথম চেনের ভেতর থেকে 5টা চেনও করে নেওয়া যাবে, যেহেতু 4টা চেন খুব বেশি ছোট হয়ে যায়, 5টা চেন করে নিলাম। প্রথম চেনের ভেতর থেকে আটকে নিচ্ছি এটা আমি স্লিপ স্টিচ দিয়ে। এখন আমি এখানে চেন করব 4টা। আমরা কিন্তু যখন এই সম্পূর্ণ গার্নিটা করেছিলাম তখন কিন্তু এখানে 4টা চেন দিয়ে শুরু করেছিলাম এবং গ্যাপের মধ্যে কাজ করেছিলাম 12টা ডাবল ক্রোশি, কিন্তু এখন যেহেতু এটা অর্ধেক হচ্ছে তো এই জন্য এখানে ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হবে। তো এখানে আমি 4টা চেন করে নেওয়ার পরে আমি এখানে আরো 6টি ডাবল ক্রোশি করব এবং একটি করে চেন নেব, তাহলে মোট এখানে 7টি ডাবল ক্রোশি হবে। এখানে মোট 7টি ডাবল ক্রোশি হবে। আমি এভাবে করে ডাবল ক্রোশি করব 7টা, টোটাল 7টা ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস থাকবে। ডাবল ক্রোশি, একটি চেন, এভাবে করে 1 2 3 4 5টা হয়েছে, 6 7, এই তো 7টা ডাবল ক্রোশি করে নিলাম। 7টা ডাবল ক্রোশি করেছি। এরপরের যে রাউন্ডটা সেটা কিন্তু ওই একই রকমই হবে, 3টা চেন করে নিলাম। এই 3টা চেন আমার কিন্তু এইদিকে, এই 3টা চেনটা আমি যে রাখলাম এটা আমার এই একটা 3টা চেনের এখানে 1টা ডাবল ক্রোশি সমান হলো এবং এখানে আমি আরো একটি চেন করে নিচ্ছি, এটা আমার স্পেসের জন্য থাকবে। 4টা চেন করলাম, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নেওয়ার পরে এই যে তার পরবর্তী যে ডাবল ক্রোশিটা আছে সেখানে আমি ডাবল ক্রোশি করব 2টা,
তারপর আবার একটি চেন, নেক্সট ডাবল ক্রোশির উপর আবার দুইটা ডাবল ক্রোশি করব। মাঝে সবগুলো ডাবল ক্রোশিতে দুইটা করে ডাবল ক্রোশ নিতে হবে এবং একটি করে চেন করছি। আবার দুইটা ডাবল ক্রোশি, একটি চেন, দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি, আবার একটি চেন করব। দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি, দুইটা ডাবল ক্রোশি করার পর একটি চেন নিয়ে লাস্ট যে একটি যে ডাবল ক্রোশি আছে সেখানে এই তিন নম্বর চেনের মধ্যে থেকে নিচ থেকে গুনে উপরে তিন নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে দিলাম। তো এটা এরকম হলো। এখন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তিনটা চেন আমার এখানে এখানে ছয়টি চেন করতে হবে। তিনটা চেন আমার এখানে একটা ডাবল ক্রোশি সমান হলো, আর তিনটা চেন আমি নিলাম এখানে স্পেসের জন্য, যেহেতু পরবর্তী রাউন্ডে আমার তিনটা চেনের স্পেস থাকবে এই জন্য এখানে মোট ছয়টি চেন করে নিলাম, ছয়টি চেন করে নিলাম। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখানে এবার আমি এই যে প্রথম ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি নেব এবং দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরে একসাথে দুটো ডাবল ক্রোশি করব। আবার তিনটা চেন নেব, তারপরে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে এভাবে করে ডাবল ক্রোশি টুগেদার করতে হবে। ঠিক গার্নি প্যাটার্নটা যেভাবে করেছিলাম সেই নিয়মেই হচ্ছে, শুধুমাত্র এখানে অর্ধেক তৈরি করতে হচ্ছে। আবার তিনটা চেন করব, নেক্সট দুইটা ডাবল ক্রোশির উপরে তিনটা ডাবল ক্রোশি হবে। এভাবে করে দুইটার উপরে তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি, তিনটা চেন করব। আবার এই দুইটা ঘর মিলে ডাবল ক্রোশি টুগেদার করতে হবে এভাবে করে, ডাবল ক্রোশি টুগেদার, তিনটা চেন করে নিচ্ছি। আবার লাস্ট তারপরে বর্তি যে দুইটা ডাবল ক্রোশি আছে সেখানে আবার দুইটার উপরে তিনটা ডাবল ক্রোশি নিতে হবে। তারপর এখান থেকে এক দুই তিন তিনটা চেন নিয়ে এই যে শুরু এখানে যে ডাবল ক্রোশি আছে বা চেন করেছিলাম এখান থেকে নিচ থেকে এক দুই তিন তিন নম্বর চেনের মধ্যে থেকে একটা ডাবল ক্রোশি করে দিলাম। তো এখন এই রাউন্ডটা ঠিক এরকম হলো। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী যে রাউন্ডটা আবারও আমি এক দুই তিন তিনটা চেন করলাম, এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকবে এবং আরো তিনটা চেন আমি নিচ্ছি স্পেসের জন্য, যেহেতু নেক্সট রাউন্ডে তিনটা চেনের স্পেস থাকবে এই জন্য। তো আবার দেখেন এবার তিনটার উপরে পাঁচটা ডাবল ক্রোশি তৈরি হবে, তিনটার উপরে পাঁচটা ডাবল ক্রোশি করব। প্রথমটার মধ্যে দুইটা করলাম, মাঝেটায় একটা, শেষেরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি, তাহলেই এখানে তিনটার উপর পাঁচটা ডাবল ক্রোশি তৈরি হলো। আবার তিনটা চেনের স্পেস, তারপরে যে ডাবল ক্রোশি টুগেদার যে উপরে একটা স্পেস পাওয়া যাবে সেখানে একটি মাত্র ডাবল ক্রোশি নিতে হবে। আবার তিনটা চেন করে নিচ্ছি, প্রথমটার মধ্যে দুইটা, মাঝে একটা, লাস্টটার মধ্যে দুইটা, আবার এখানে ডাবল ক্রোশি একটা। আবার এখানে একইভাবে কাজটা করতে হবে, আর এখানে মাঝে প্রতিটার মাঝে তিনটা করে চেনের স্পেস নিয়ে নেব। এভাবে করে আমি তৈরি করে নিলাম এবং এখান থেকে আবার তিনটা চেন করে নিচ্ছি। নেয়ার পরে এই নিচ থেকে এক দুই তিন তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশি করে দিলাম। আবারও পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করলাম, এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি হিসেবে থাকবে এবং আরো তিনটা চেন নিয়ে নিচ্ছি গ্যাপের জন্য। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমাদের
এই যে 5টি ডাবল ক্রোশি, এই 5টির উপর আবার 8টি ডাবল ক্রোশি তৈরি হবে। অর্থাৎ প্রথমটার মধ্যে দুইটা নিচ্ছি, তারপরেরটার মধ্যে আবার একটা ডাবল ক্রোশি, তারপরেরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি, তারপরেরটায় আবার 1টি ডাবল ক্রোশি এবং লাস্টটায় আবার দুইটা ডাবল ক্রোশি। তো এইভাবে 8টি ডাবল ক্রোশি কিন্তু হয়ে গেল এখানে 5টার উপরে। তারপর তিনটা চেন নেব, 1টি ডাবল ক্রোশি আছে তার উপর আবার 1টি ডাবল ক্রোশি নেব, তারপর তিনটা চেন নিয়ে সেম ভাবে আবার 5টার উপর 8টা ডাবল ক্রোশি। এভাবে করে আবার এই রাউন্ডটা করে নিচ্ছি। এভাবে করে এই রাউন্ডটাও তৈরি করে নিলাম। আর এই যে লাস্টে এসে আবার তিনটা চেন করে উপরে 3 নম্বর চেনের ভিতর থেকে একবার ডাবল ক্রোশি করে নিলাম। এখন আবার নেক্সট রাউন্ডের কাজ করব। এখানে আমি 3টা চেন করে নিলাম, এই 3টা চেন একটা ডাবল ক্রোশি হলো। এবার আমি এক্সট্রা আরো 1টি চেন নেব, এটা আমার এই গ্যাপের মধ্যে থাকবে এবং এখানেই যেখানে আমি এই চেন করেছি সেম ঘরের মধ্যে দিয়ে আর 1টি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে আমার এখানে ডাবল ক্রোশি, 1টি চেন, ডাবল ক্রোশি এভাবে হয়ে থাকলো এখানে। অর্থাৎ এখানে একটা ভি স্টিচ হলো কিন্তু মাঝখানে শুধু 1টি চেনের স্পেস রাখলাম। 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নেওয়ার পরে এই যে 8টি ডাবল ক্রোশি, এই প্রতিটার উপরে 1টি করে ডাবল ক্রোশি করতে হবে। এই রাউন্ডে 8টা ডাবল ক্রোশির উপরে 8টি ডাবল ক্রোশি করব, 1টি 1টি করে ডাবল ক্রোশি করে। একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি, 8টার উপরে 8টা ডাবল ক্রোশি থাকবে। এবার এখানে ডাবল ক্রোশি করা হয়ে গেলে 3টা চেন করে নিব। নেওয়ার পর এই যে ডাবল ক্রোশি আছে 1টি, এর উপরে গিয়ে ডাবল ক্রোশি নিয়ে 3টা চেন করে সেম ঘরে আবার ডাবল ক্রোশি নিব। তাহলে এখানে একটি ভি স্টিচ তৈরি হয়ে গেল। আবার 3টা চেন নিয়ে 8টি ডাবল ক্রোশির উপর 8টি ডাবল ক্রোশি। এভাবে করে ডাবল 8টা ডাবল ক্রোশি করলাম। 3টা চেন নিচ্ছি, আবার নিয়ে যে ভি স্টিচ করব এখানে ডাবল ক্রোশি, 3টা চেন এবং সেম ঘরে আবার 1টা ডাবল ক্রোশি নিয়ে এখানে ভি স্টিচ করে নিলাম। তারপর 3টা চেন নিয়ে আবার এখানে 8টি ডাবল ক্রোশি, 8টি ডাবল ক্রোশি করা হয়ে গেল। 3টা চেন করে নিচ্ছি। নেয়ার পরে এই যে এখান থেকে আবার 1, 2, 3 উপরে 3 নম্বর চেনের ভেতরে গিয়ে 1টি ডাবল ক্রোশি নেব, 1টি চেন করে আরো 1টি ডাবল ক্রোশি সেম ঘরে করে নিচ্ছি। তো এখানে 1টি ভি স্টিচ তৈরি হয়ে গেল। এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টা চেন করে নিলাম, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। 1টি চেনের স্পেসের মধ্যে নিব 1টি ডাবল ক্রোশি এবং এই যে 1টি ডাবল ক্রোশি আছে এখানে তার ওপর নিচ্ছে 1টি ডাবল ক্রোশি। তো এখানে তাহলে 3টা ডাবল ক্রোশি টোটাল তৈরি হয়ে গেল। এরপর আবার 3টা চেন নিচ্ছি 8টির ওপরে। এবার দেখেন প্রথম প্রথম ডাবল ক্রোশির উপরে এইভাবে একবার হুকের মাথায় প্যাঁচ নিয়ে লুপস একবার বের করে দিলাম। নেক্সট ঘর থেকেও একইভাবে করব, এই দুইটা ঘর থেকে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি। এরপর মাঝের ঘরগুলোতে 1টি করে ডাবল ক্রোশি নেব, মাঝের ঘরগুলো থেকে 1টি করে ডাবল ক্রোশি নিয়ে লাস্টের দুইটা ঘর থেকে কিন্তু আবার ডাবল ক্রোশি টুগেদার করতে হবে। এইভাবে মাঝের ঘরগুলোতে আমি 1টি করে ডাবল ক্রোশি নিলাম। নেওয়ার পর শেষে দুইটা ঘরের ভিতর থেকে আবার ডাবল ক্রোশি টুগেদার করব। এভাবে দুইটা ঘরের ভিতর থেকে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি। এরপর 3টা চেন নেব, এরপরে যে ভি স্টিচ আছে এর মধ্যে 5টি ডাবল ক্রোশি করতে হবে। 1, 2, 3, 4, 5 5টি ডাবল ক্রোশি নিলাম। আবার 3টা চেন নেব, এখানে দুইটা ঘর মিলে আবার ডাবল ক্রোশি টুগেদার, মাঝের ঘরগুলোতে 1টি করে ডাবল ক্রোশি এবং শেষে দুইটা ঘর থেকে আবার ডাবল ক্রোশি টুগেদার করতে হবে। এভাবে করে আমি কাজটা করে নিয়েছি। 3টা চেনের যে স্পেস ছিল সেখানে 5টা ডাবল ক্রোশি নিয়েছি। 3টা চেন নিয়ে আবারও একইভাবে কাজটা করে নেওয়ার পরে এখানে আবার 3টা চেন নিচ্ছি। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, 1টি চেনের স্পেসের মধ্যে 1টি ডাবল ক্রোশি এবং লাস্টে যে 3টা চেন ছিল সেই চেনের উপর থেকে 1টা ডাবল ক্রোশি।
তো তিনটা ডাবল ক্রোশি এখানে হয়ে গেল। পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করলাম, এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি সমান। তার পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি নিচ্ছি এবং লাস্ট যে ডাবল ক্রোশি সেই ডাবল ক্রোশির উপরে দুইটা ডাবল ক্রোশি নেব, দুইটা ডাবল ক্রোশি নিলাম। এরপর পাঁচটি চেন করব, 1 2 3 4 5, পাঁচটি চেন করে নেয়ার পরে এখন দেখেন এই যে উপরের যে একটি গ্যাপ এখান থেকে ডাবল ক্রোশি টুগেদার করব দুইটা ঘর নিয়ে আবার, তারপর মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি নেব এভাবে। এরপর লাস্টের উপরে দুইটা লাস্ট দুইটা ঘরের উপর থেকে আবার এভাবে ডাবল ক্রোশি টুগেদার। এরপর আবার এখানে 1 2 3 4 5 পাঁচটি চেন করলাম। করার পর এই যে পাঁচটি ডাবল ক্রোশি আছে একটু খেয়াল করে দেখবেন, এখানে প্রথমটার মধ্যে আমি দুটা ডাবল ক্রোশি নেব, মানে এখানে আবার পাঁচটার উপরে আটটি ডাবল ক্রোশি তৈরি করতে হবে। তারপরেরটাতে আবার একটি ডাবল ক্রোশি, তারপরেরটাতে আবার দুটো ডাবল ক্রোশি, তারপরেরটাতে আবার একটি ডাবল ক্রোশি, তারপরেরটাতে আবার একসাথে দুটো ডাবল ক্রোশি, এই মোট আটটি ডাবল ক্রোশি পাঁচটি ডাবল ক্রোশির উপরে তৈরি হলো। এরপর 1 2 3 4 5 পাঁচটি চেন করলাম, তারপর সেম ভাবে আবার এখানে কাজটা করব, এখানেও সেম ভাবে কাজটা করে নেব এভাবে, এবং লাস্টে কিছু অংশ আবারও দেখিয়ে দিচ্ছি। তো দর্শক যেভাবে করে আমি তৈরি করে নিলাম, এরপর দেখেন এই যে ফার্স্টে চেন করলাম, করার পরে আমি প্রথম যে ডাবল ক্রোশিটা আছে তার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করে নেব। প্রথম ডাবল ক্রোশিতে দুইটা ডাবল ক্রোশি নিলাম, মাঝেরটার মধ্যে নেব একটি ডাবল ক্রোশি এবং লাস্টেরটার মধ্যে আবার উপর থেকে একটি ডাবল ক্রোশি করে নেব। তো এই যেভাবে হয়ে গেল, শুরুর দিকটা আর শেষের দিকটা কিন্তু সেম ভাবেই তৈরি হয়ে গেল। এরপর একটু খেয়াল করে দেখবেন আবার আমি পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন নিলাম, কাজটা ঘুরিয়ে নিচ্ছি, এই তিনটা চেন কিন্তু আমার ডাবল ক্রোশি হলো। নেক্সট ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিচ্ছি, দুটো ডাবল ক্রোশি হলো দুটো ঘরে। এরপর দেখেন লাস্টে যে দুইটা ঘর আছে এখানে ডাবল ক্রোশি টুগেদার করব, এভাবে করে দুটো ঘর নিয়ে আমি ডাবল ক্রোশি টুগেদার করে নিলাম। এবার এখানে আমি চেন করব আবার পাঁচটা, 1 2 3 4 5 পাঁচটি চেন নিয়ে এই যে পাঁচটি চেনের যে স্পেস এখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, আবার পাঁচটা চেন করব, 1 2 3 4 5 পাঁচটি চেন নিয়ে আবারও এই যে পর প্রথম দুইটা ঘরের ভেতর থেকে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি এবং লাস্টে যেহেতু এখানে লাস্ট দুটো ঘর আছে লাস্ট দুটো ঘরের ভিতর থেকেও ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি। যেহেতু আগে আপনারা গার্নিটা তৈরি করেছেন আশা করি এগুলো বুঝতে পারছেন, সেম কাজটাই শুধুমাত্র রিপিট হচ্ছে। আবার পাঁচটি চেন করে সিঙ্গেল ক্রোশি, আবারও বাকি কাজটা একইভাবে করে নেব। পাঁচটি চেন করে নেওয়ার পরে এই যে প্রথম দুইটা ঘরের ভিতর থেকে আবার এখানে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি, তারপরে একটি ঘরে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি, যেখানে পাঁচটির উপর আটটি ডাবল ক্রোশি করেছি সেই জায়গাটা এখানে আবার প্রথম আবার দুইটা ঘর থেকে ডাবল ক্রোশি টুগেদার নিচ্ছি মাঝের, তারপরে আবার একটি ঘরে একটি ডাবল ক্রোশি এবং লাস্টের আবার দুইটা ঘর থেকে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে ডাবল ক্রোশি টুগেদার তিনবার করা হয়, প্রথমের দিকে, মাঝের দিকে এবং শেষের দিকে। বাকি কাজটা আবার কমপ্লিট করে আসছি। এভাবে করে আমি লাস্ট পর্যন্ত চলে আসলাম, লাস্টে এসে আবার এই যে প্রথম দুইটা ঘরের ভিতর থেকে এভাবে ডাবল ক্রোশি টুগেদার নেব এবং এখানে লাস্টে আর দুইটা ঘর থাকে, তো এই দুইটার মধ্যে আমি আবারও ডাবল ক্রোশি করে দিচ্ছি। তো ওখানে হয়ে গেল, পরবর্তী কাজের জন্য আবার তিনটা চেন করে নেব, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। নেয়ার পরে এখন দেখেন এই যে পরপর দুইটা ঘর আছে, কিন্তু যেহেতু ডাবল ক্রোশি টুগেদার করলে ঘর একটা কমে যায়,
তো এই দুইটা ঘরের ভেতর থেকে আমি আবার ডাবল ক্রোশে টুগেদার করব। দুইটা ঘর থেকে ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এখানে তো যে পাপড়িটা বা পাতাটা, পাতা শেপটা কিন্তু অর্ধেকটা তৈরি হচ্ছে। তো এবার দেখেন এখানে হলো, আবার পাঁচটি চেন করব। পাঁচটি চেনের ভেতর থেকে আবার সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন, পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন, আবারও সেই একইভাবে পরপর দুইটা ঘরের ভেতর থেকে ডাবল ক্রোশি টুগেদার করে নিচ্ছি, পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি। বাকি কাজগুলো আবার ঠিক একইভাবে পাঁচটি করে চেন, সিঙ্গেল ক্রোশি, তারপর এখানে যেভাবে কাজটা করতে হবে পরপর দুইটা ঘরের ভেতর থেকে ডাবল ক্রোশি টুগেদার, মাঝেরটাতে একটি ডাবল ক্রোশি এবং পরপর আবার লাস্টের তার ভেতর থেকে ডাবল ক্রোশি টুগেদার। এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এ যেভাবে করে তৈরি করে নিলাম, লাস্টের কাজটাও আমি তৈরি করে নিয়েছি একইভাবে, দুইটার ভেতর থেকে ডাবল ক্রোশি টুগেদার করেছি এবং লাস্টেরটার ভেতর একটা ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। তার জন্য আমি এখানে চেন করে নিলাম দুইটা, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে লাস্ট যে ডাবল ক্রোশি, সরি, লাস্ট যে ডাবল ক্রোশি টুগেদার উপরের যে লেবসটা, সেটার ভিতর থেকে একটি ডাবল ক্রোশি করে নেব। তাহলে এখানে একটি ডাবল ক্রোশি টুগেদার কিন্তু হয়ে গেল। এরপর পাঁচটি চেন করতে হবে, এটা লাস্ট রাউন্ড হবে। পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি, বাকি কাজগুলো কিন্তু ঠিক একই রকম যেভাবে আপনারা তৈরি করেছিলেন, যে গার্নিটা ওই নিয়মে এখন আবার মাঝখানের কাজগুলো হবে। মাঝের কাজটা কিন্তু সেম ভাবে করে নিতে হবে। এখন আমি পাঁচটা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করব। পাঁচটি করে চেন, সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি, এবং এই যে এখানে এসে সেম ভাবেই ওই কাজটা করতে হবে। এখানে কিন্তু কর্নার তৈরি হবে, উপরের দিকে দুইটা কর্নার থাকবে। তো এই যে পাঁচটি চেন নিয়ে এই এখান থেকে তিনটা ডাবল ক্রোশি টুগেদার হবে, এখান প্রথম মাঝেরটা এবং শেষেরটার ভেতর থেকে। এভাবে করে নিয়ে তিনটা লুপস একবারে নিয়ে নিলাম। এবার পাঁচটা চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশি, এভাবে করে এই পাশের কাজটাও আমি কমপ্লিট করব। তো দর্শক, যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা এবং এটা একটা, শেষেরটাতে কিন্তু আমি যে পাঁচটি চেন করে ডাবল ক্রোশি টুগেদার করে দিয়েছি এভাবে করে। এবার একটি চেন করে আমি এখান থেকে সুতাটাকে কেটে নেব। তো এই যে কর্নারটা কিন্তু রেডি, আর এই কর্নারটা কিন্তু জয়েন্ট করা অনেক বেশি সহজ, এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কর্নার, এই কর্নারটাকে জয়েন্ট করার জন্য কিন্তু আপনারা যে কোনো সাইড থেকে আবার জয়েন্টের কাজটা করতে পারবেন। তো এই যে এই যে এই জায়গাটার মধ্যে যেহেতু আমি জয়েন করব, তো এই যে কর্নার, এখানে একটা, এখানে একটা, এখানে এবং এখানে, এই চারটা কর্নারে জয়েন্ট হবে। তো চাইলে একদম এখান থেকে শুরু করতে পারেন, চাইলে এই মাঝ বরাবর থেকে জয়েন্টের কাজ করতে পারেন, চাইলে এখান থেকে জয়েন করে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে শুরু করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এই যে এখানে কর্নারের এই যে পাশে প্রথম ঘরের মধ্যে আমি প্রথমে স্লিপ স্টিচ করে নিলাম, তিনটা চেন করে নিচ্ছি। এরপর আমি এখানে ডাবল ক্রোশি করবো আরো তিনটা, তো চারটা ডাবল ক্রোশি হবে। এই কর্নারটা কিন্তু জয়েন্ট হবে এখানে, ঠিক আছে, উপরের এই কর্নারটা এইখানে জয়েন্ট হবে। তো এখানে নেওয়ার পর আমি এখানে আবার দুইটা চেন করে নিচ্ছি, দুইটা চেন নিয়ে সেম ভাবে এই যে সুতার ভেতর থেকে নিয়ে এইভাবে করে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, সরি, সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে করে নিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে তারপর একটি চেন করে এপাশের কর্নারের মধ্যে আমি আবার চারটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। আগের যে জয়েন্টগুলো আপনারা করেছেন সেম নিয়মে কিন্তু জয়েন্টের কাজটা করতে হবে। চারটা ডাবল ক্রোশি নিলাম, নেওয়ার পরে এই যে এই পাশের যে চারটা ডাবল ক্রোশি, তার ভিতর থেকে আবার একটি
স্লিপ স্টিচ করে নিলাম 4 নাম্বার ডাবল ক্রোশের ভিতর থেকে। আবার হুকের মাথায় প্যাঁচ নিয়ে এই পাশে এই গানিটার মধ্যে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি চারটা। এখানে চারটা ডাবল ক্রোশি নেওয়ার পর এখানে কিন্তু আবার এই যে লাস্ট ডাবল ক্রোশির ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি একটি, আবার হুকের মাথায় প্যাঁচ নিয়ে ডাবল ক্রোশি। এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত আগে জয়েন করে নিব একই নিয়মে। এই পাশের কাজটাও করে আমি তারপরে এই কর্নার থেকে দেখাচ্ছি আবারও দর্শক। এই যে এখান থেকে শুরু করে আমি এ পর্যন্ত করে নিয়েছি, দেখেন এখন এখানে জয়েন করতে হবে। আর এই জন্য যে লাস্ট যে ঘর সেখানে চারটা ডাবল ক্রোশি আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে আবার দুইটা চেন করে নিচ্ছি, নিয়ে এই গ্যাপের মধ্যে থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম, তারপর একটি চেন নিয়ে এরপর দেখেন এখানে যেহেতু চারটা ডাবল ক্রোশি করার কিন্তু আর কোনো ঘর এদিকে নেই, তো এই জন্য এদিকে আমাদের ঘরগুলোতে ডাবল ক্রোশি করে ফিল আপ করতে হবে। কিভাবে একটু দেখেন, আমি এখানে একটা চেন করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে নিচের দিকে যে ডাবল ক্রোশির ঘরগুলো আছে, এই যে এই ঘরটা নিচের দিকে যে ঘর ডাবল ক্রোশির, এখানে গিয়ে আমি দুটো ডাবল ক্রোশি নিচ্ছি একই গ্যাপের মধ্যে। তারপর পরবর্তী যে আরেকটি ঘর আছে, প্রতিটা যে তিনটা করে চেন করেছি বা ডাবল ক্রোশি করেছি, এই যে গ্যাপ গুলো নিচের দিকের প্রতিটা গ্যাপের ভিতরে দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে। তারপরের গ্যাপেও আবার এই যে এভাবে করে দুইটা করে ডাবল ক্রোশি, প্রতিটা গ্যাপে দুইটা ডাবল ক্রোশি নিতে হবে এভাবে করে, এই যে প্রতিটা গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে। ঠিক এই যে এভাবে করে করে নেবেন, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রতিটা গ্যাপের মধ্যে আমি এভাবে করে দুইটা করে ডাবল ক্রোশি করেছি প্রতিটা গ্যাপে। এই যে যেখানে সার্কেলটা তৈরি করেছিলাম সেখানে দুটো ডাবল ক্রোশি নিয়েছি। তারপরে যে যতগুলো ডাবল ক্রোশি আছে দেখে আপনারা এই কাজটা করে নেবেন। প্রতিটা ঘরে দুটো করে ডাবল ক্রোশি করেছি, এই যে লাস্টে এসেও দুটো ডাবল ক্রোশি করেছি, তারপরে দুটো চেন নিয়ে এখানে কর্নারে জয়েন করে তারপরে একটি চেন নিয়ে আবার এই যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর মধ্যে চারটা করে ডাবল ক্রোশি এবং জয়েন্টগুলো করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন আপনারা, বাকি কাজগুলো এখন অনায়াসেই করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা এই এখানকার জয়েনের কাজটা সহজে করে নিতে পারেন। তো দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের এই বিছানা চাদরটা তৈরি করার জন্য কার কতদিন সময় লেগেছে বা তৈরি করা এখনো শুরু করেছেন কিনা কি অবস্থা সবার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। কারণ আমার কোনো কাজ দেখে যখন আপনারা কোনো কাজ করেন এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন আপনারা আমাকে আমাকে মেসেজ করেন যে আপু আপনার ভিডিও দেখে আমি এটা তৈরি করেছি, তখন আরো বেশি ভালো লাগে। তো আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।